সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যে টপিকসটা শুরু করেছিলাম, যার নামটা ছিল হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, ইতিমধ্যে আমরা মেইন নিউমার পার্ট 1 শেষ করেছি, তারও আগে এর বেসিকটা কিন্তু আমরা শেষ করেছি। আশা করি আপনারা সবাই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বেসিক পার্টটা সবাই দেখেছেন, এবং সেই তারপরে আমরা যে পার্ট 1টা কমপ্লিট করেছি, যেটা শুধুমাত্র আমাদের ইকুয়াল কম্পারিজন বা পজিটিভ ডিগ্রি নিয়েছিল, আশা করি সবাই সেটা আপনারা দেখেছেন। এখন আমরা শুরু করব আনইকুয়াল কম্পারিজন বা কম্পারেটিভ ডিগ্রি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, কারণ আমরা যখন এই দুটো ক্লাসিফিকেশন করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে আনইকুয়ালের ভিতরে দুটো ডিগ্রি ছিল, কী কী, একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা হচ্ছে আমাদের কি সুপারলেটিভ। তো এখন আমরা কম্পারেটিভগুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ কম্পারেটিভের আসলে অনেকগুলো নিয়ম আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমার সেটা অ্যাকচুয়ালি জানা দরকার। যেমন কম্পারেটিভ ডিগ্রিতে আমি একটা কথা বলেছিলাম, আমাদের কমন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের কি দেন। এই ওয়ার্ডটা কিন্তু আমাদের বেসিক্যালি ইউজ করতে হয়। যেমন পজিটিভ ডিগ্রিতে আমরা সাধারণত সো ডটার অ্যাজ অথবা অ্যাজ ডটার অ্যাজটাকে ইউজ করে থাকি, তদ্রূপভাবে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে এই ওয়ার্ডটা কমন দেন, TSAN, এই ওয়ার্ডটা আমাদের প্রায় ইউজ করে থাকি। যেমন আমি যদি বলে থাকি হি ইজ বেটার দেন আই, তো আমরা জানি বেটার এটা হচ্ছে আমাদের একটা কম্পারেটিভ ডিগ্রি, সো এই বেটারের পরে আমাদের যে দেনটা ইউজ করলাম এটার সাথে আমরা সবাই মোটামুটি জানি, তাহলে আমরা এখানে লিখলাম যে হি ইজ বেটার দেন আই, তাহলে বেটারটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কম্পারেটিভ ডিগ্রি, সো তারপরে আমাদের দেন আসছে। আর আমি এখানে লিখে দিয়েছিলাম যে দেনের পরে যদি আমাদের কোনো প্রোনাউন আসে কোন ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্মটা বসবে। তাহলে আমরা কিন্তু এটা অলরেডি দেখলাম যে দেনটা আমাদের কী হিসেবে কাজ করেছিল, যে দেনের পরে যদি কোনো প্রোনাউন আসে অবশ্যই কোন ফর্ম ইউজ করতে হবে, তার সাবজেক্টিভ ফর্মটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। ওকে, তো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে এটা খুবই একটা কমন একটা বিষয় যে আমাদের অবশ্যই কম্পারেটিভ ডিগ্রির পরে দেন ইউজ বসে, আর পজিটিভ ডিগ্রিতে আমরা সাধারণত অ্যাজ ডটার অ্যাজ অথবা কি সো ডটার অ্যাজ, এই দুটাকে আমরা সাধারণত কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো আমরা চলে আসি যে আমাদের আনইকুয়াল কম্পারিজন বা কম্পারেটিভ ডিগ্রিতে। তো প্রথমে আমরা একটু আলোচনা করি রুল নাম্বার 1, আমি এখানে লিখে দিয়েছি সবার সুবিধার্থে, যাতে করে অনেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করতে পারে বা একটু পজ করেও এই জিনিসগুলো দেখতে পারে আর কি। যেমন আমরা এখানে যেটা লিখলাম ডিফারেন্ট, এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত সবাই, তো ডিফারেন্ট এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের মূলত কাজ করে থাকে। তো আমরা যেটা বলছিলাম যে ডিফারেন্ট দিয়ে কখনোই কোনো কম্পেয়ার করা যাবে না, তাহলে ডিফারেন্ট যে ওয়ার্ডটা আছে এদের সাথে কিন্তু আমরা কখনোই কোনো কম্পেয়ার করতে পারবো না। এখানে লিখছি যে এই জন্য ডিফারেন্টের সাথে কখনোই কী করা যাবে না, মোর অথবা দেন ইউজ করা যাবে না। তার মানে ডিফারেন্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, বাট আমি এটা দিয়ে কিন্তু কখনোই কারোর সাথে কোনো তুলনা করতে পারবো না। এই জন্য বলছি ডিফারেন্টের সাথে সবসময় কাগজ করতে হবে, ফর্ম ইউজ করতে হবে, প্রিপজিশন ফর্ম আমরা দেখতে পাচ্ছি যে এফ আর ও এম। তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম যে ডিফারেন্ট যে ওয়ার্ডটা ছিল এই ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু কখনোই কোনো কম্পেয়ার করতে পারবো না, এই জন্য ডিফারেন্টের সাথে কখনোই কী করা যাবে না, মোর অথবা দেন ইউজ করা যাবে না। তাহলে ডিফারেন্টের সাথে সবসময় আমরা কাগজ করবো, প্রিপজিশন ফর্মটাকে ইউজ করবো আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন উদাহরণ চলে আসি, যেমন আমি এখানে লিখলাম হি ইজ মোর ডিফারেন্ট দেন আই, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে হি ইজ মোর ডিফারেন্ট দেন আই, তাহলে ডিফারেন্ট কিন্তু আমাদের কী ছিল, একটা অ্যাডজেক্টিভ ছিল। তাহলে ডিফারেন্টের সাথে আমাদের যেটা আসছে মোরটাকে আমরা ইউজ করছি, দেনটাকেও কিন্তু আমরা ইউজ করেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা ইউজ করা আমাদের যাবে না। এটা কিন্তু আমাদের এখানে বলা আছে যে ডিফারেন্টের সাথে কখনোই মোর অথবা আমরা দেনটাকে ইউজ করতে পারবো না, ডিফারেন্টের সাথে সবসময় আমরা প্রিপজিশন কাগজ করবো, ফর্ম এফ আর ও এম। যেমন আমরা এখানে লিখছি হি ইজ ডিফারেন্ট ফর্ম মি, সে আমার চেয়ে হচ্ছে কি একটু আলাদা বা পার্থক্য। আর এটা আমরা দেখলাম যে ফর্মটা কিন্তু আমাদের কী ছিল, প্রিপজিশন। আর আমরা এটাও জানি প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে কোন ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম। তাহলে যেহেতু ফর্মটা হচ্ছে প্রিপজিশন, আমাদের আরেকটা ফর্ম কিন্তু আছে, সেটা হচ্ছে কি এফ ও আর এম। তো প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে আমরা জানি তার কোন ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তো এই জন্য আমরা যেটা বলছিলাম যে হি ইজ ডিফারেন্ট ফর্ম মি, এটা কিন্তু আমাদের কিন্তু কারেক্ট। তাহলে আমরা রুল নম্বর 1-এ বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম যে ডিফারেন্ট একটা অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও আমি এই ডিফারেন্টের সাথে কিন্তু কখনোই কী করতে পারবো না, মোর অথবা দেন কি ইউজ করতে পারবো না। তাহলে ডিফারেন্টের সাথে সবসময় আমাদের কাকে ইউজ করতে হবে, ফর্মটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি রুল নম্বর 1। এরপর চলে আসি আমাদের রুল নম্বর 2-তে। রুল নম্বর 2-তে আমরা যেটা বলেছি, দুটি জিনিসের মধ্যে তুলনা করে যদি একটিকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে যাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তার সাথে আমাদের কাগজ করতে হবে কম্পারেটিভ ফর্ম, এবং ওই কম্পারেটিভ ফর্মের সাথে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাগজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে।
তাহলে এখানে যে কথাটা বলতেছি যে আমরা জানি যে পজিটিভ এবং কম্পারেটিভ এই দুইটা ডিগ্রি আমরা কিন্তু দুইজনের ভিতরে আমরা তুলনা করে থাকি, অর্থাৎ যখন আমরা দুইজনের ভিতরে কোনো কিছু তুলনা বা কম্পেয়ার বা কম্পেয়ার অথবা হচ্ছে যে তুলনা করে থাকি তখন কিন্তু দুইজনের ভিতরে হয়, এবং সেখানে হয় আমাকে পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে অথবা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। আর দুইয়ের বেশি যখনই যাবে, দুই মানে তিনজনের মধ্যে যদি আমি তুলনা করতে যাই তখন কিন্তু আমাদের কী ইউজ করতে হবে, সুপারলেটিভ ডিগ্রিটাকে ইউজ করতে হবে। এটা আমরা কম বেশি সবাই জানি, কারণ নিচের ক্লাস থেকেই এখন আমাদের মোটামুটি ডিগ্রিটা দিয়ে দেওয়া আছে। সো আমরা জানি যে আমাদের দুইজনের ভিতরে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাকে অবশ্যই ইউজ করতে হবে পজিটিভ এবং কম্পারেটিভ, আর দুইয়ের বেশি যদি হয় তখন সেখানে আমরা কি ইউজ করবো, সুপারলেটিভ ডিগ্রিটাকে ইউজ করব। তো আমরা চলে আসি রুল নম্বর টুতে। রুল নম্বর টুতে আমরা যেটা বলতে চাচ্ছি যে দুটি জিনিসের মধ্যে তুলনা করে যদি একটিকে কী করা হয়, বেশি অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে যাকে আমরা কী করছি অগ্রাধিকার দিচ্ছি তার সাথে আমরা কোন ফর্ম ইউজ করবো, কম্পারেটিভ ফর্ম। এবং ওই কম্পারেটিভ ফর্মের সাথে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাগজ করতে হবে, দিটাকে আমাদের ইউজ করতে হবে। তো এখানে আমরা যে জিনিসটা করেছি অব দ্য টু, অব দ্য টু মানে কিন্তু দুইজন, তো আমি এখানে লিখেছি অব দ্য টু বয়েস। তাহলে আমরা এখানে কী লিখলাম, অব দ্য টু বয়েস, তার মানে এখানে কয়জনের ভিতরে আমরা কম্পেয়ার করছি, দুজনের ভিতরে কম্পেয়ার করছি। তো আমরা জানি দুইজনের ভিতরে কম্পেয়ার করা মানেই আমরা কম্পারেটিভ ডিগ্রিটাকেই কিন্তু ইউজ করব। তাহলে আমি দুইজনকে কম্পেয়ার করতেছি অব দ্য টু বয়েস, এই দুইজনের ভিতরে কম্পেয়ার করে আমি কী করতেছি, একজনকে কী করছি, অগ্রাধিকার দিচ্ছি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে অব দ্য টু বয়েস, এর সাথে আমরা কী লিখলাম, হি ইজ দ্য বেটার, তার মানে এখানে দুইজনই কিন্তু ভালো, তার ভিতরে একজন একটু কি বেশি ভালো। তাহলে যে বেশি ভালো তার সাথে আমরা কী ইউজ করতেছি, কম্পারেটিভ ডিগ্রি, এবং সেই কম্পারেটিভ ডিগ্রির সাথে অবশ্যই আমরা আর্টিকেল হিসেবে কাগজ করছি, দিটাকে কিন্তু আমরা ইউজ করেছি। তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো যে দুইজনের ভিতরে তুলনা করে যদি আমরা একটাকে বেশি অগ্রাধিকার দিই তাহলে যাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি তার সাথে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো, এবং তার সাথে অবশ্যই দিটাকে ইউজ করবো। এতদিন আমরা দেখেছি শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির সাথে দি বসে, বাট আজকে আমরা দেখলাম এখানে কি কম্পারেটিভ ডিগ্রির সাথেও কিন্তু কী বসতে পারে, দি বসতে পারে। তো অলরেডি কিন্তু আমরা এখানে দিটাকে অলরেডি ইউজ করেছি। এরপরে আসি অব দ্য টু সিঙ্গার্স, হি ইজ দ্য মোর ফেমাস। তাহলে এখানে আমরা যেটা লিখলাম যে অব দ্য, তার সাথে আমরা এখানে কী লিখলাম, টু সিঙ্গার্স, তাহলে দুইজন সিঙ্গারই কিন্তু ফেমাস, তার ভিতরে একজন একটু বেশি ফেমাস। তাহলে যে বেশি ফেমাস তার সাথে আমাদের কী ইউজ করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি, এবং সেই কম্পারেটিভ ডিগ্রির সাথে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাগজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। তাহলে যখন আমরা অব দ্য টু লিখছি, অব দ্য টু মানে কিন্তু দুইজনের ভিতরেই তুলনা করা হচ্ছে। তো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের সেন্টেন্সটা কী দিয়ে শুরু হবে, অব দ্য টু দিয়ে শুরু হবে। তাহলে অব দ্য টু দিয়ে শুরু হওয়া মানেই আমি ওই সেন্টেন্সে কী ইউজ করবো, কম্পারেটিভ ডিগ্রি, এবং শুধু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলেই হবে না, তার সাথে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাগজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। তাহলে দুইজন সিঙ্গারই ভালো, তার ভিতরে একজন একটু কি বেশি ভালো। তাহলে যে বেশি ভালো তার সাথে আমরা আলটিমেটলি কাগজ করেছি, কম্পারেটিভ ডিগ্রিটাকে কিন্তু ইউজ করেছি। তো আমরা দেখেছি যে শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির সাথে দি বসে, তো আজকে আমরা দেখলাম যে কম্পারেটিভ ডিগ্রির সাথেও কিন্তু আলটিমেটলি কী হতে পারে, দি ইউজ হতে পারে। কখন, যখন আমরা কোনো একটা সেন্টেন্স অব দ্য টু দিয়ে শুরু করব। তবে রুল নম্বর টুর কিছুটা এক্সেপশন আছে, সেটা আমরা দেখবো একটু পরেই। তো আমরা যেটা এখন আলোচনা করব যে আমাদের এক্সেপশন কিছু জিনিস আছে সেটা সম্পর্কে আমাদের কী করতে হবে, আমাদের একটু ডিসকাস করতে হবে। তাহলে আমরা রুল নম্বর টুতে আমরা যেটা বলছিলাম যে দুজনের ভিতরে কম্পেয়ার করে মানে তুলনা করে যদি আমি একটিকে বেশি অগ্রাধিকার দিই তাহলে যাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি তার সাথে আমরা কী ইউজ করবো, কম্পারেটিভ ডিগ্রি, এবং শুধু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলেই হবে না, ওই কম্পারেটিভ ডিগ্রির সাথে অবশ্যই অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাগজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে, এটা আমরা বলেছিলাম। তো এখন হচ্ছে আমরা যেটা এক্সেপশন দেখব যে অব দ্য টু না থেকে, মানে আমাদের যদি সেন্টেন্স অব দ্য টু থাকে তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা এখানে যেটা লিখলাম অব দ্য টু না থেকে যদি টুইন, টুইন মানে আমরা জানি দুইয়ের মধ্যে, তারপর আমরা কী লিখছি বিটুইন, বিটুইন মানেও কিন্তু আমরা জানি দুইজনের মধ্যে, বোথ, বোথ মানে উভয়, এটাও মানে কিন্তু দুইজনকে বোঝায়, পেয়ার মানে জোড়া, জোড়া মানে কিন্তু দুইজনকেই বোঝায়, আইদার নাইদার, তো আইদার নাইদার যখন আমরা জানি যে তখন কিন্তু অবশ্যই দুইজনের ভিতরে আমাদের জিনিসটাকে বোঝাবে। তাহলে অব দ্য টু যদি আমাদের জন্য দেওয়া থাকে তাহলে জন্য কিন্তু আমাদের জন্য সুবিধা, কিন্তু অব দ্য টু না থেকে যদি আমাদের যে ওয়ার্ডগুলো এখানে আছে টুইন, বিটুইন, বোথ, পেয়ার, আইদার নাইদার, এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু আমাদের কী হবে, একই নিয়ম হবে। তাহলে একই নিয়ম বলতে আমরা কী ইউজ করবো, যে ওই সেন্টেন্সে আমাদের অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, এবং শুধু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলেই হবে না, সে কম্পারেটিভ ডিগ্রির সাথে অবশ্যই অবশ্যই আর্টিকেল হিসেবে কাগজ করতে হবে, দিটাকে কিন্তু ইউজ করতে হবে। যেমন আমি এখানে যেটা লিখলাম যে ইট ইজ দ্য মোর প্যাসিফিক অব দ্য টুইন, তার মানে দুইটার ভিতরে এটা হচ্ছে আমাদের কি মোর প্যাসিফিক বা অধিকাংশ সুনির্দিষ্ট। তাহলে আমাদের এই সেন্টেন্স অব দ্য টু কিন্তু দেওয়া নাই, বাট আমরা দেখতে পেলাম যে আমাদের সেন্টেন্সে কি ওয়ার্ডটা দেওয়া আছে, টুইন ওয়ার্ডটা দেওয়া আছে।
তাহলে টুইন ওয়ার্ডটা থাকা মানে আমাদের ওই সেন্টেন্সে কি ইউজ করতে হবে? কম্পারেটিভ ডিগ্রি, এবং শুধু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলেই হবে না, ওই কম্পারেটিভ ডিগ্রির সাথে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি এখানে দিটাকে কিন্তু ইউজ করেছি, বাট এখানে আমাদের অব দ্য টু কিন্তু সেন্টেন্সে কিন্তু দেওয়া ছিল না। এরপরে যেটা লিখলাম যে ইট ইজ দ্য মোর, হি ইজ দ্য মোর হ্যান্ডসাম অব দ্য পেয়ার। তাহলে আমরা যদি সেন্টেন্সটা খেয়াল করি, আমাদের এই সেন্টেন্সে কিন্তু অব দ্য টু কিন্তু দিয়ে সেন্টেন্সটা শুরু হয়নি, বাট আমরা পুরো সেন্টেন্সটা যদি খেয়াল করি যে শেষের দিকে আমাদের পেয়ার এই ওয়ার্ডটা দেওয়া আছে, তাহলে এই যে আমাদের পেয়ার ওয়ার্ডটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে কাগজ করছি অলরেডি কিন্তু আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছি, এবং সেই কম্পারেটিভ ডিগ্রির সাথে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাগজ করা হয়েছে, দিটাকে ইউজ করা হয়েছে। তাহলে অব দ্য টু না থেকে এই যে ওয়ার্ডগুলো যেমন টুইন, বিটুইন, বোথ পেয়ার, আইদার, নাইদার, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে দেওয়া থাকে, তাহলে আমি ওই সেন্টেন্সে অবশ্যই আমরা কাগজ করবো শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো, এবং কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলেই হবে না, সে কম্পারেটিভ ডিগ্রির সাথে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাগজ করতে হবে, দিটাকে কিন্তু ইউজ করতে হবে, এবং এই দিটা কিন্তু অলরেডি আমরা এখানে কিন্তু ইউজ করেছি। আচ্ছা, এরপরের উদাহরণে যদি যাই, যেমন আমাদের এখানে বলা হয়েছে বিটুইন ইউ অ্যান্ড মি, এখানে কয়জন? দুইজন। তাহলে দুইজনের বিটুইন থাকা মানে কিন্তু দুইজন, আর আমরা এটা জানি বিটুইনটা কিন্তু একটা প্রিপজিশন, সো প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে অবজেক্টিভ ফর্ম বসবে। তো আমরা জানি ইউ এর অবজেক্টিভ ফর্ম আমাদের সাধারণত কী হয়, ইউ হয়, আর এখানে আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে কি, মি, কারণ বিটুইনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা প্রিপজিশন। সো প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে, তাহলে কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে এখন আমরা দুইজনের ভিতরে, যে এই দুজনের ভিতরে একজন স্ট্রংগার, তাহলে আমি যখন লিখলাম যে বিটুইন ইউ অ্যান্ড মি আই অ্যাম দ্য স্ট্রংগার, তাহলে দুইজনই হচ্ছে শক্তিশালী, তার ভিতরে একজনের হচ্ছে একটু বেশি শক্তিশালী। তাহলে যে বেশি শক্তিশালী তার সাথে আমরা কম্পারেটিভ ডিগ্রি এবং তার সাথে যথারীতি কিন্তু কী ইউজ করেছি, দিটাকে কিন্তু ইউজ করেছি। তার মানে এখানে অব দ্য টু না থেকেও আমাদের সিনোনিমস রিলেটেড কিছু ওয়ার্ড ছিল, তো এই সিনোনিমস রিলেটেড ওয়ার্ড থাকার কারণে আমরা কিন্তু কী ইউজ করলাম, একই নিয়ম কিন্তু ইউজ করলাম যে আমাকে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, এবং তার সাথে কাগজ করতে হবে, দিটাকে কিন্তু ইউজ করতে হবে। এরপরে আমি তিনটা ওয়ার্ড লিখেছি, যেমন বোথ অফ দ্য বয়েজ হইতে পারে, আইদার অফ দ্য বয়েজ হইতে পারে, নাইদার অফ দ্য কী হইতে পারে, বয়েজ হইতে পারে। আমি তিনটায় অবলিক দিয়ে লিখেছি, তার মানে তিনটার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ আমি এখানে বলতে পারবো বোথ অফ দ্য বয়েজ, আমি এখানে বলতে পারবো আইদার অফ দ্য বয়েজ, আমি এখানে বলতে পারবো নাইদার অফ দ্য বয়েজ। এরপর আমরা যেটা বলছিলাম ট্রাই টু গেট দ্য স্কলারশিপ, তো এই যে আমরা বলতে পারি উভয় বালকই এই ইয়েটা পাওয়ার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করেছিল, বাট হিজ গ্রেড ওয়াজ দ্য হায়ার। তো তার ভিতরে দেখা যাচ্ছে দুজন বালকের ভিতরে একজন বালকের আমাদের গ্রেডটা কী ছিল, হায়ার ছিল। তাহলে যারটা আমাদের হায়ার ছিল তার সাথে আমরা এখানে কাগজ করছি কম্পারেটিভ ডিগ্রি, এবং তার সাথে যথারীতি আমরা কাগজ করছি দিটা ইউজ করেছি। তাহলে এটার কারণে কিন্তু আমাদের মূলত কি এই জিনিসটা আসতেছে, মানে বোথ আইদার নাইদার এটা থাকার কারণে। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখা দরকার যে দুইটা জিনিসের মধ্যে তুলনা করে যদি আমরা একটাকে বেশি অগ্রাধিকার দিই তাহলে কম্পারেটিভ ফর্ম, যেটা আমরা দেখেছিলাম অব দ্য টু, কিন্তু অব দ্য টু না থেকে যদি আমাদের এই ওয়ার্ডগুলো অর্থাৎ টুইন, বিটুইন, বোথ পেয়ার, আইদার, নাইদার এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেন্টেন্সে আমাদের কাগজ করতে হবে কম্পারেটিভ ডিগ্রি, এবং শুধু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলেই হবে না, ওই কম্পারেটিভ ডিগ্রির সাথে দিটাকে কিন্তু ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা আশা করি যে আমাদের আনইকুয়ালের কম্প্যারিজন কম্পারেটিভ পার্টে আমরা দুটো জিনিস, দুটো নিয়ম, এক নম্বর এবং দুই নম্বর নিয়ম আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমি হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পার্ট টু আমি এখানে শেষ করছি এই নিয়মটা দিয়ে। যদি এই নিয়মে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট আছে সেখানে আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রবলেমগুলো, আমরা চেষ্টা করবো টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তাহলে পার্ট টু এ পর্যন্তই, দেখা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পার্ট থ্রিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।